আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে মা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। মতিউর রহমান, পিতা মৃত মোহাম্মদ আইব আলী প্রধান, গ্রাম বিটিকনকুট, পোস্ট অফিস দক্ষিণ আগরপুর, ইউনিয়ন জুসর, থানা শিবপুর, জেলা নরসিংদী। 1971 সনে 25 মার্চের পরের দিন, যেহেতু আমাদের বাড়ি ঢাকা থেকে প্রায় 80 বা 85 কিলোমিটার দূরে হবে, আমরা তখন ঢাকার খোঁজখবরগুলো জানতে পারতাম না, কারণ যেহেতু কোনো টেলিযোগাযোগ ছিল না। আর তখনকার সময়ে পুরা থানায় মিলিয়ে মনে হয় যে 8 থেকে 10টা রেডিও ছিল, এর বেশি রেডিও ছিল না। তো 25 মার্চের পরের দিন আমরা জানতে পারলাম যে ঢাকা শহরে পাক হানাদার বাহিনী সাধারণ মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদেরকে বাড়িঘর পোড়ায় দিচ্ছে, বেবি ছেড়ে মারধর করছে। এই সময় আমার বড় ভাই মোহাম্মদ মজিবুর রহমান খুনকুড়ি ঢাকাতে ঢাকা কলেজে লেখাপড়ায় ছিলেন। তো এখন আমাদের মধ্যে চিন্তা হলো যে আমার বড় ভাই, আমার মা বাবারও চিন্তা যে আমার ছেলে আছে কি নাই, একটা টেনশনের মধ্যে সবাই চিন্তিত, দেশের কি অবস্থা, আসলে কি হচ্ছে না হচ্ছে আমরা আসলে কিছুই বুঝতে পারি না। তো ঢাকার থেকে মানুষ পায়ে হেঁটে 2 দিনে 3 দিনে আমাদের দিকে এসে কুঠির বাজার আছে, কুঠির বাজারে অবস্থান করে এখান থেকে যার যার এলাকায় পরিচিত এলাকায় চলে যায়। এর মধ্যে ঢাকা থেকে পাক হানাদার একটা বাহিনী নরসিংদীর উদ্দেশ্যে রওনা করে, কিন্তু পাক হানাদার বাহিনী রওনার আগে নরসিংদী শহরে 4 এপ্রিল 1971 সনে প্রথম বিমানে বোম্বিং করে। এতে নরসিংদী শহরের অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয় এবং কিছু লোক 8 থেকে 10 জন লোক স্পটে মারা যায় আর শতে শতে লোক আহত হয়। এই হিসাবে 9 এবং 10 এপ্রিল মাসে ঢাকা থেকে যে পাক হানাদার বাহিনী নরসিংদীর উদ্দেশ্যে রওনা করে, তাদেরকে প্রতিরোধ করার জন্য 5 দুনা, এটা হলো ঢাকা নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে বাগবাড়ি 5 দুনা ব্রিজের নিচে একটা প্রতিরোধ গড়ে ওঠে। এই প্রতিরোধে অংশগ্রহণ করে রূপগঞ্জ অথবা 2,500 হবে আমি ঠিক জানি না, নেভাল সিরাজ জামিন একজন লোক, উনি এখানে দায়িত্ব নেয়, উনি কিছু লোক ইপিআর, তৎকালীন ইপিআর যেটা পরবর্তী সময় বিডিআর, আর্মি পুলিশ আনসার, তাদেরকে নিয়ে ওইখানে আক্রমণ করে। কিন্তু আক্রমণের পরে ওইখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করে, এর সাথে কিছু সন্ত্রাসী লোক ওইখান থেকে অস্ত্র উদ্ধার করে। কিন্তু এই আক্রমণের পরও কয়েকদিনের মধ্যেই পাক হানাদার বাহিনী নরসিংদী শহরে টেলিফোন এক্সচেঞ্জে তাদের প্রধান ঘাঁটি স্থাপন করে। ঘাঁটি স্থাপনের পর এখান থেকে শিবপুর মনোহরদিতে তারা বিভিন্ন সময় আক্রমণ করে। তখন আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি যে আসলে কী হবে, দেশের অবস্থা কী দাঁড়াইছে। এদিক দিয়ে বঙ্গবন্ধুর ডাকে মানুষের সাড়া দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর কোনো খোঁজখবর নেই যে বঙ্গবন্ধু আছে না নাই, বন্দী না মারা গেছে কেউ বলতে পারে না। কেউ বলে যে 25 মাসের রাত্রে ওনাকে মারা হয়েছে, কেউ বলে ওনাকে বন্দি করা হয়েছে। এই প্রেক্ষিতে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান শাহ একটা বক্তব্য দেন স্বাধীনতার পক্ষে যুদ্ধে অংশগ্রহণের জন্য। কিন্তু যেহেতু বঙ্গবন্ধুর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এই জন্য মানুষ একটু নীরব ভূমিকা পালন করে। ঠিক 27 তারিখে রাত্রে 8টার দিকে তৎকালীন মেজর জিয়া, যেটা পরবর্তী মেজর জেনারেল হয়েছেন, মেজর জিয়া সাহেব বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেন যে যা যা কিছু আছে তাই নিয়ে আমরা স্বাধীনতার পক্ষে ঝাঁপাইয়ে পড়েন। শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিতে পারে না পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না।